আবারও নিলামে উঠছে চট্টগ্রাম বন্দরে প্রায় এক দশকেরও বেশি সময় ধরে পড়ে থাকা 108টি বিলাসবহুল গাড়ি। এর আগে এসব গাড়ির কয়েক দফা নিলামে আশানুরূপ সাড়া না মিললেও এবার সবগুলো গাড়িই বিক্রি হবে বলে আশাবাদী চট্টগ্রাম কাস্টমস। শুল্কমুক্ত সুবিধায় আসা গাড়িগুলো বিক্রি হলে কয়েকশো কোটি রাজস্ব আদায়ের পাশাপাশি খালি হবে বন্দরের মূল্যবান জায়গা। মার্সিডিজ বেঞ্জ, বিএমডব্লিউ সহ বিলাসবহুল এসব গাড়ি প্রায় 10 থেকে 12 বছর আগে শুল্কমুক্ত সুবিধায় দেশে নিয়ে আসেন বাংলাদেশি বংশোদ্ভূত বিদেশি নাগরিকরা। এরপর অন্তত 6 দফায় গাড়িগুলো নিলামে তোলে কাস্টমস, কিন্তু বাজার মূল্যের চেয়ে বেশি ভিত্তিমূল্য নির্ধারণ, বাণিজ্য মন্ত্রণালয়ের ক্লিয়ারিং পারমিট, সিপি না পাওয়া সহ নানা কারণে বিডারদের আগ্রহ ছিল না নিলামে। তবে এবার বাণিজ্য মন্ত্রণালয়ের বিভিন্ন জটিলতা শেষ করেই নিলামে তোলা হচ্ছে গাড়িগুলো। আগামী 12 ও 13 জুন অনলাইন ও ম্যানুয়াল নিলামে দরপত্র জমা দিতে পারবেন আগ্রহীরা। 5ই জুন থেকে 9ই জুন, 5 দিন নিলাম ক্রেতাগণ সরেজমিনে এসে এই গাড়িগুলো দেখতে পারবেন এবং তারা যাতে সহজে বন্দর থেকে পাস নিতে পারেন বন্দরে প্রবেশের জন্য, সেজন্য আমরা বন্দর কর্তৃপক্ষকে অনুরোধ করেছি। বিডাররা বলছেন সিপি জটিলতা কাটার পাশাপাশি নিলাম প্রক্রিয়া সহজ হওয়ায় এবার আশানুরূপ সাড়া পাবে কাস্টমস। এটা আমাদের জন্য এটা আনকমন একটা গাড়ি আমাদের দেশের জন্য, যদিও বা বিভিন্ন দেশে এটা অ্যাভেলেবেল থাকে, আমাদের দেশে গাড়িটা মূলত কম। এই গাড়িটা এটা আমাদের বাংলাদেশের জন্য আমরা এটা সন্তুষ্ট, আমরা এটা 15-20 দিন বা 1 মাসের মধ্যে আমরা এটা রানিং করবো ইনশাল্লাহ। আগামী 5 থেকে 9 জুন বন্দরের নিলাম শেডে গাড়িগুলো দেখতে পারবেন বিডাররা। টেন্ডার বাক্স খোলার পর নিলাম অনুমোদনের সম্ভাব্য তারিখ 23 জুন। ইফতেখার ফয়সাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।